আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ক্লাসে আমরা শিখব যে 2021 সালে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে সেকেন্ড উইকে তোমার ক্লাস সেভেনের ইংলিশ যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেখানে বলা হয়েছে, তোমরা খুব ভালো করেই দেখেছো যে সেখানে বলা হয়েছে একটা ডায়ালগ মেকিং করতে, যেটা কিনা একটা স্ট্রেঞ্জার মানে একটা নতুন কেউ, একটা আগন্তুকের সঙ্গে তোমার ডায়ালগটা হবে যে আগন্তুকটা তোমার স্কুল হচ্ছে গিয়ে চিনে না, সে স্কুলে যাবে, সেক্ষেত্রে তোমাকে বলেছে যে তুমি একটা ম্যাপ ড্র করবা এবং সেই ম্যাপটা অনুযায়ী তোমাকে ডায়ালগ করে কথা বলতে হবে দুজনের মধ্যে যে সে কীভাবে স্কুলে পৌঁছাতে পারে, এ বিষয়ে তুমি তাকে কতটুকু হেল্প করতে পারো। তো এই জন্য শিখাচ্ছি বন্ধুরা, তুমি প্রথমেই সুন্দর একটা ম্যাপ তৈরি করবে। আমি এখানে একটা তোমাদের হেল্প করার জন্য একটা ম্যাপ তৈরি করেছি, তুমি একান্ত তোমার ইচ্ছে মতো ম্যাপটা তৈরি করবে। আমি ধরো মোটামুটি আমার একটা বাসা, ধরো আমি সাপোজ করেছি যেটা আমার বাসা, সেখান থেকে স্কুল যেতে কী ধরনের কিছু পড়তে পারে, যাতে করে আমি এরকম ইন্ডিকেটরগুলো দিলে সেই স্ট্রেঞ্জারটা সহজে স্কুলে গিয়ে পৌঁছাবে। তো সেক্ষেত্রে আমি করেছি, দেখো একটা এখানে যদি আমার হোম হয়, সে হচ্ছে গিয়ে প্রথমে সোজা আসবে, সোজা এসে একটা কি হোটেল পাবে, আমরা যখন বর্ণনা যাবো তখন দেখতে পাবো আরও, তারপরে গিয়ে সামনে গিয়ে একটা মক্স পাবে, আবার হচ্ছে গিয়ে তোমার ডানে যাবে গিয়ে একটা বড় পুকুর দেখতে পাবে, তারপরে একটু ঘুরে একটা এসপি অফিস পাবে, তারপরে কোর্ট পাবে, দিয়ে আমাদের স্কুলটা পেয়ে যাবে। এইভাবে দেখালে তাদের চিনতে সহজ হবে। তুমি আরও ডিফারেন্ট ওয়েতে করতে পারো। হ্যাঁ, আসলে এটার ঘটনা হচ্ছে যে তোমার ইংলিশ স্কিলটা কতটা বেশি ভালো সেটা ডেভেলপ করা, তুমি এদিক থেকে এদিক সেদিক অনেক দিকে যেতে পারো, কোনো ব্যাপার না। তবে একদমই এরকম করবে না যে এই যে আমার বাড়ি আর ওই দেখো স্কুল, এভাবে এর ছোটো করে শেষ করে দিবে না, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা হচ্ছে বিভিন্ন কালার পেন্সিল দিয়ে কালার করবে, বিভিন্ন স্টাইলে লিখবে, একটা সুন্দর প্রথম পেজটা একটা সুন্দর করে এরকম একটা ম্যাপ তৈরি করবে। এবার নেক্সট পেজে গিয়ে যখন তুমি ডায়ালগটা লিখবে, তখন লিখবে যে আ ডায়ালগ বিটুইন মাই সেলফ অ্যান্ড স্ট্রেঞ্জার অ্যাবাউট হাউ টু গেট টু স্কুল। মানে ডায়ালগটা হচ্ছে আমার সঙ্গে স্ট্রেঞ্জার যে কীভাবে সেই স্কুলে যাবে। তো প্রথম স্ট্রেঞ্জার আমাকে কী বলছে দেখো, যে এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি প্লিজ, যে কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন, একটু কি আমাকে হেল্প করতে পারেন, কারণ তোমাকে এখানে বিনয় সুরেই বলতে হবে। তখন মাই শেল ম্যাম বলছে যে অফকোর্স, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলেন কী সমস্যা, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি। তখন স্ট্রেঞ্জার বলবে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো দ্য এক্সাক্ট লোকেশান অফ গ্রিন ভিউ হাই স্কুল, আমি ধরো আমার স্কুলের নামটাই দিলাম, তুমি তোমার যে কোনো স্কুলের নাম দিতে পারো বা অন্যভাবেও বলতে পারো, কোনো ফ্যাক্টর না, আমি জাস্ট তোমাকে একটু হিন্টস দিচ্ছি যে আমরা এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমি বলবো যে স্ট্রেঞ্জার বলছে আসলে আমি জানি না যে গ্রিন ভিউ স্কুলটা ঠিক অ্যাকিউরেট লোকেশানটা কোথায়। তখন মাইসেলফ আমি নিজে বর্ণনা করতে লাগলাম যে ও আচ্ছা আচ্ছা, আমি স্টুডেন্ট অফ দিস স্কুল, এই স্কুলের আমি নিজেই একজন ছাত্র, সো আমার কাছে এটা খুব চেনা, সমস্যা নেই বলছি, ইটস নট ভেরি ফার, এটা খুব বেশি দূরে না, এই তো কাছেই, গো অ্যালং দিস স্ট্রিট, সোজা এই স্ট্রিটটা যাও, অ্যাবাউট 80 meters, 80 meters মতো, দ্যাট মিনস 160 feet এই টাইপের হবে, যে একটু তোমার মতো করে দিবে, তুমি আরও বেশি দিতে পারো, আরও কম দিতে পারো, তুমি 30 meters বলতে পারো, 40 meters বলতে পারো, এটা কোনো ইফেক্ট না। ইউ উইল সি আর স্টুডেন্ট নেমড গুড ফুড, মনে করো তুমি একটা রেস্টুরেন্ট সেখানে গিয়ে সামনে গিয়ে দেখতে পাবে গুড ফুড নামে, তখন তারপরে তোমাকে কী করতে হবে, দ্য টার্ন রাইট, তারপরে তোমাকে হচ্ছে ডান দিকে ঘুরতে হবে। এখন বিষয় হচ্ছে যে এখানে কিছু কিছু যেমন টার্ন লেফট, টার্ন রাইট, গো অ্যালং, এই বিষয়গুলোকে তোমাকে বোল্ড লেটার করতে বলা হয়েছে, দ্যাট মিনস তোমাকে এইগুলো হচ্ছে একটু গাঢ় কালি করতে হবে এইভাবে। হ্যাঁ, তার আমি নিচে এগুলো দাগ দিয়ে দিয়েছি, তুমি হচ্ছে গিয়ে চাইলে অন্য কালার পেন্সিল ওখানে ইউজ করতে পারো একটু, অথবা বোল্ড করবা। তারপরে বলেছে যে গো অ্যালং দ্য রোড এগেইন, আবার রোডটা সোজায় যাও, অ্যাবাউট 70 meters মতো, তারপরে হচ্ছে যে একটা তুমি কী দেখতে পাবে, মক্স দেখতে পাবে, যেটার নাম মনে করো আমি এ দিলাম, তুমি একটা কোনো মসজিদের নাম দিবা, মসজিদ না থাকো অন্য কিছুও থাকতে পারে, তাই না, তুমি সেটা দিতে পারো। তারপরে কি, দেন টার্ন লেফট, তারপর হচ্ছে বাম দিকে যাও, আবার হচ্ছে যে সোজাই যাও ফর 20 meters মতো, তারপর আবার টার্ন রাইট, এরপরে কিসে যাবে, তুমি ডানে যাবে এগেইন, হোয়ার ইউ উইল সি আ বিগ পন্ড, এই যে যখন তুমি একটা পন্ড দেখতে পাচ্ছ, তারপর দেন টার্ন রাউন্ড ইন দ্য লেফট, হোয়ার ইউ উইল সি এসপি অফিস, তারপর হচ্ছে গিয়ে একটু রাউন্ড করে ঘুরে বামে গিয়ে তুমি কী করতে পারবে, এসপি অফিসটা দেখতে পারবে, গো স্ট্রেট, তারপরে তুমি কী যাও, সোজায় যাও, অ্যান্ড লাস্ট ওয়ান ইউ উইল সি দ্য কোর্ট ভবন, সোজা যাওয়ার পরে তুমি শেষবারের মতো দেখতে পাবে একটা কোর্ট ভবনটা, অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট ভবন ইউ উইল সি দ্য স্কুল, কোর্ট ভবনের সামনেই স্কুলটা রয়েছে। মানে স্ট্রেঞ্জার তো খুব খুশি, সে বলছে থ্যাংকস আবান্স, তোমাকে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ ধন্যবাদ,
হাউ ক্যান আই গো দেয়ার, কীভাবে আমি সেখানে যেতে পারি যদি একটু বলতে। তখন মাইসেল বলছে যে 1 ফুট তুমি হচ্ছে গিয়ে পায়ে হেঁটেও যেতে পারো, আবার হচ্ছে গিয়ে ইউ ক্যান অলসো হায়ার আ রিক্সা, তুমি একটা সেখান থেকে রিক্সাও ভাড়া করতে পারো বা তুমি তোমার ইচ্ছে মতো যেতে পারো। তুমি এখানে বিভিন্ন রকম কথা বলতে পারো যে আসলে কী উদ্দেশ্য তুমি যেতে চাও। সে হয়তো বলছে যে আমি ওই স্কুলে অ্যাডমিশন টেস্ট দিব আমতেছি কিনা সেই জন্য যেতে চাই, এরকম বিভিন্ন ধরনের কথাগুলো হতেই পারে। হ্যাঁ, তারপরে তুমি হয়তো লাস্ট ওয়ানে দেখবা যে স্ট্রেঞ্জার বলবে যে আই এম রিয়ালি গ্রেটফুল টু ইউ, আমি সত্যি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। তো মাইসেল বলছে থ্যাংকস আ লট। তুমি এখানে অনেক কিছুভাবেই শেষ করতে পারো, আমরা যে ডায়ালগের রুলসগুলো জানি আর কি। তো ডায়ালগটা তুমি আরও স্ট্যান্ডার্ড করে লেখার জন্য আমার কিন্তু ডায়ালগের উপর একটা সুন্দর ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটাও যদি ঘুরে আসো তাহলে তুমি অনেক ভালো করে ডায়ালগ লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।